হাওড়া যাওয়ার জন্য আমাদেরকে ট্রেন চেঞ্জ সোজাসুজি যায়, নিশ্চয়ই সময়টা কম লাগবে এবং ভাড়াটা লোকাল ট্রেনের হলে ভালো হয়, কারণ এখানকার প্রচুর যাত্রী আছে যারা মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদের ক্ষেত্রে ভাড়াটা যাতে লোকাল ট্রেনের থাকে সেটা ভালো হয়, সকলের পক্ষে ভালো হবে। আর যে ট্রেনটাই চলুক অল স্টপে চলুক, কারণ তাহলে সমস্ত লোকেরাই উপকৃত হবে। শুধুমাত্র বাঁকুড়ার কথা ভেবে তো লাভ নেই, কারণ বাঁকুড়ার থেকে ট্রেন আরও আছে, কিন্তু অন্য এই পুরো লাইনটার লোকেরাই যাতে উপকৃত হয় তাহলে অল স্টপে চললে এখান থেকে মশাগ্রাম পর্যন্ত ভালো হয়। বাঁকুড়া থেকে সোনামগঞ্জ উপর দিয়ে হাওড়া পর্যন্ত গেলে সেটা তো খুশি ভালো, এখন ডেলি প্যাসেঞ্জার আমরা, কারণ একটু খেয়াল রাখতে হবে যে আমাদের টাইমের মধ্যে থাকছে কি না, টাইমের মধ্যে থাকছে কি না, যদি থেকে থাকে তাহলে তো ভালোই হয় এই ব্যাপার। আর আর পরিষেবা যেন ঠিকঠাকভাবে যদি পাওয়া যায়, ঠিকঠাকভাবে যদি চলে তাহলে খুশি আমরা। যেটা হচ্ছে খড়গপুর দিয়ে তো অনেকটাই সময় লাগে, সেতুনে থেকে কতটা সুবিধা হতো এখানে সময়ে খড়গপুর দিয়ে হাওড়া পৌঁছালে এখানে, আর সোনামুখীর উপর দিয়ে যদি হাওড়া পৌঁছায় সেটা মনে হয় সম্ভবত 1 ঘন্টা বা 45 মিনিট এরকম কম লাগবে। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যে কথা দিয়েছিলাম, যে লড়াইটা দেখেছিলাম, যে বিষ্ণুপুর লোকসভায় সমস্ত রেলওয়ে প্রজেক্ট, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, একদিকে শান্তিচন্দ্রমা মন্দির রাস্তার প্রজেক্ট, নিউ রাস্তার প্রজেক্ট, বাঁকুড়া মশাগ্রাম লাইন, বিষ্ণুপুর জয়রামবাটি লাইন, এই সমস্ত কাজগুলো আজকে প্রায় সেই কাজগুলো আমরা সম্পন্ন হয়ে যাচ্ছে। আমি 7/12/2021 থেকে মশাগ্রাম লাইনটা নিয়ে লড়াই করছিলাম, তার আগের থেকে লড়াই করছিলাম, কিন্তু ইনফর্মালি দিয়েলাম আমাদের যে চিঠি দিয়েছে 6 সেপ্টেম্বর 2022, 7/12/2021 এবং 20/8/2022 চিঠি দিয়েছিলাম এবং লোকসভায় যা বক্তব্য রেখেছিলাম। আজকে আপনাদের কাছে জানাই 6 সেপ্টেম্বর 2022 রেলমন্ত্রী আমাকে চিঠি দিয়েছে, কৃপিয়া মাননীয় সুমিত্র খানজি আপকা जो बांकुड़ा से हावड़ा तक रेल चलने के लिए आप बार बार मांग किए थे वो कनेक्टिविटी प्रोवाइड कर लिया, रेल बांकुड़ा टू हावड़ा ट्रेन चलाएगा बहुत जल्दी, और आपका जो मांग था वो मांग स्वीकार किया है। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323।